ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন আর যাই করেন হিসাব করে জমবেন, জমবেন তো মরবেন। এই এই যে আমাকে আনার পরে শুনবেন কিছুদিন পরে লোকটা মারা যাবে, আর আব্দুল মতিনেক বলবেন ডাক্তার সাহেব তোমার নানা আইসে দাদা আইসে ওয়াজ করছে রিজাল্ট সাহেব জুম ছিল লোকটা মারা গেছে, দোষ তার উপরে চাপাইতে পারবেন না আমার উপরে চাপাইতে পারবেন না। জমবেন আর যাই করবেন হিসাব করে শুনবেন, জুমলে কিন্তু বুঝতেইছেন সতর্ক করে দিলেন। আর মানুষ ওই সতর্ক দেখে ভয় খায় না, বিড়ির সাথে লেখা আছে বিড়ি খালেই ক্যান্সার হয়, মানুষ খায় না টানে, কথা কয় না, খায় না টানে। অল্প দিনের হায়াত দিয়ে বেদান দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইছে, সুবহানাল্লাহ বললেন না, অল্প দিনের হায়াত ওই দিনের একদিন, আর এই দিনের বাদান একদিনে হিসাব করলে ওই দিনের একদিন, এই দিনের বাদান আপনার ৪০ আপনার ৩০ সেকেন্ডের হায়াত, ওই দিন হিসাবে এই দিনের ৩০ সেকেন্ডের হায়াত লিয়া কি মারামারি আর ফাটাফাটি, কার বট কেলে কার সেল কে মারে, কথা কয় না, কথা কয় না, না না কয়দিন বসে দেখবেন কর। আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না, তাহলে সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইব? বাচ্চা শাহজাহান ওই জামানার মধ্যে বড় বাচ্চা ছিলেন, বাচ্চা শাহজাহানের সময় একজন ভিক্ষুক বাদান ভিক্ষা করে করে খায়, মানুষের বাড়ি ভিক্ষা চাইতে গেলে কেউ বাদান বলে মাপ মাপ করো, কারো কাছে চাইলে বলে তুমি কাজ করে খাইতে পারো না, এইরকম আছে না নাই? আমার ভাইয়ের আমার সায়েলকারি যদি বাড়িতে বাদান সল করে তাকে শূন্য হাতে ফেরত দেওয়ার চেষ্টা করবেন না। রসুল বলছেন এক নাম্বার, কোন মানুষ যদি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির, সায়েল যদি ভিক্ষুক যদি ভিক্ষা চায় ওই লোকটাকে যদি বাদান ভিক্ষা দেয়, আর তিন নাম্বার পাঁচ অক্ত যদি নামাজ পড়ে, আল্লাহ রাসুল বললেন ওই লোকটা যদি মারা যায় আমি নবী আমার সাথে তার হাসর হবে। ভিক্ষুক আসলে ধমক দে, যদি বলে দেন কিছু হাই কাজ করে খাইতে পারিস না, আছে না নাই? আছে। ভিক্ষুকের ধমক দিয়েন না, ও ভিক্ষার জন্য আপনার জন্য আসছে, ও দুর্বল দেখে আসছে আপনার কাছে। সবাই কিন্তু ভিক্ষা করতে পারে না, চক্ষু লজ্জা বাজে, কি কারণ বাজে কিনে সবাইকে পারে, তাহলে ওর চক্ষু লজ্জা নাই, ও রুজি করতে পারে না, এই জন্যই তো আপনি আমার কাছে হাত পাচ্ছে, পারলে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ওই ফকির ভিক্ষা করে সংসার চলে না, বউ যা বলতেছে বউ বলতেছে স্বামীরে আপনি ভিক্ষা করেন কিন্তু সংসার তো চলে না। দেখেন কত মানুষ বাদশাহ শাহজাহানের কাছে যায়, আর শাহজাহানের কাছে গেলে শাহজাহান এমন ভাবে ভিক্ষা দেয় আর জীবনের লোকটার বাজান কোনো কাজকর্ম করা লাগে না। আপনি যান না কেন বিবির কথা মতে, এবার এই ভিক্ষুকটা বাজান আপনার বাদশাহ শাহজাহানের বাড়ির গেছে, বাদশাহ শাহজাহানের বাড়ির যাইতে হলে বাজান পাঁচটা গেট আছে, পাঁচটা গেটে পাঁচটা দারোয়ান আছে, কথা বুঝতেছেন না? বাদশাহ শাহজাহানের বিনে অনুমতিতে একটা মানুষ তার কক্ষে বাদান প্রবেশ করতে পারবে না। এবার যা দেখে একটা দারোয়ান লাঠি নিয়ে বড় বড় মোষ এরকম করে দাঁড়া আছে, এবার ওই ভিক্ষুক যা বলে বাই দারোয়ান আমাকে একটু যাইতে দেন, দরজা খুলে দেন আমি বাদশাহ শাহজাহানের কাছে যাব। বলে তুমি বাদশাহ শাহজাহানের কে? বলে আমি কেউ না, বাদশাহ শাহজাহানের সাথে আমার কিছু পরামর্শ আছে, কথা আছে। বলে বাদশাহ শাহজাহানের বিনে অনুমতিতে ভিতরে ঢুকতে দিব না। এবার ওই ভকিত
উইটা যাইয়া আপনার ওই দারোয়ানের হাত ধরে ধরছে ভাই জান আমি যদি আপনার ভাই হইতাম আপনাকে যাইতে দিতেন না ও ভাই আপনি যদি যাইতে দেন আমি আপনার জন্য দোয়া করব আমি বড় উপকৃত হব আপনি মেহেরবানি করে আমাকে যাইতে দেন ভালোবাসা দিয়া আদর মোহাব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায় গ্রামে গ্রামে থেকে ধাওয়া দাওয়া ধইরে নিয়া জেলের মধ্যে ঢুকাইয়া আপনার দুই চার পাঁচ মাস জেল খাটাইয়া মানুষের মন জয় করা যায় না সিল্লে যখন ঠিক কিনে এবারে বুঝাচ্ছে হাত ধরে ধরছে তখন পেট প্রথম দারোয়ান বলতেছে আমি মান খুলে দিলাম দ্বিতীয় দারোয়ানের কাছে যা তুমি ঠেকে যাবে সে আমারও চাইতেও করা কয় আপনি ঢুকতে দেন পরে ব্যবস্থা হবে কথা বুঝতেছেন না এবার প্রথম দারোয়ানের কাছ থেকে বলেন আপনার যখন যাইতে দিছে দ্বিতীয় দারোয়ানের কাছে গেছে দ্বিতীয় দারোয়ান বলতেছে কই যাবে বাচ্চা শাহজাহানের সাথে দেখা করব কয় বাচ্চা শাহজাহানের সাথে দেখা করতে পারবেন না কেউ কি তোমাকে অনুমতি দিছে কয় কে অনুমতি দিছে না দিছে শুনে আয় প্রথম দারোয়ানের কাছে যাও শুনে আয় ও গেছে শুনবার ও ভিতরে ঢুকে পড়ছে সুবহানাল্লাহ জোরে কথা তৃতীয় দারোয়ানের কাছে গেছে যা বলে ভাই যান যাইতে দেন কয় কোথায় দেবেন কয় বাচ্চা শাহজাহানের সাথে দেখা করব কয় তোমাকে কে ঢোকার অনুমতি দিছে কয় কে ঢোকার অনুমতি দিছে জানিস না দুইটা গেট মারিয়ে আসি বিশ্বাস যদি না করিস জিজ্ঞেস করে দেখ আমি কে যা ও ভয়ে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করবে দাদা এ ঢুকে গেছে জানাক দারোয়ানকে বললো ভাই যান বাচ্চা শাহজাহান কই কয় ওই যে মসজিদ ঘরে যা দেখেন নামাজ পড়তেছে এবার ফকির যাইয়া লক্ষ্য করে দেখে বাচ্চা শাহজাহান আল্লাহ নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলে বলে মাওলা আর তুমি হলো বাদশা আমি হলো ভিক্ষুক আমি হলো ফকির আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও আমারে সাহায্য করো এবার ফকির মনে মনে চিন্তা করতেছে মহিলার কথা শুনে আমি ঠকছি বাচ্চা শাহজাহানে ভিক্ষা চাইতেছে একজনের কাছে আমি কেন আবার ওর কাছে ভিক্ষা চাবো ও আমাকে কি দিবে কথা কয় না কথা কয় মানে সেই চাইতেছে ভিক্ষে একজনের কাছে আল্লাহ আমাকে ভিক্ষে দেও আবার আমি এর কাছে ভিক্ষা লেগে আছি আমার কথা কি বুঝতে স্যার আমার ভাইয়ের আমার ফকির লক্ষ্য করে দেখে বাদশা শাহজাহান বলে আল্লাহ আমার এই দেশের প্রেসিডেন্ট বানাইছো জনগণের খেদমত করব আল্লাহ জনগণের সামনে যেন আমি খাবার ঠিক মতো তুলে দিতে পারি আল্লাহ আলুর দাম যেন বাড়ে না বেগুনের দাম যেন বাড়ে না আল্লাহ আমি সব যেন নিরন্তর করতে পারি তুমি আমার দেশে ক্ষেতের ফসলগুনে বৃদ্ধি করে দাও গরুর গোশত যদি 700 টাকা কেজি হয় গরিব মানুষ খাইবে না খাক আমি তো খায়া বাসি কথা কয় না এই জন্য আমাদের প্রধানমন্ত্রী বলছে ডিমের দাম বেশি হয়েছে কি হয়েছে ডিমের দাম তখন কম হবে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিও কত কোন কথা কয় আচ্ছা আমি কি কোনো রাজনীতি ওয়াজ করতেছি তেনে বড় বড় চোখ করে তাকাইছে না না ওনা যা বলছে তাই তারপরে এবার আর একটা কথা বলে গেছে সেটা হলো এই নৌকা সেই নৌকা না নুহ নবীর নৌকা আর এই নুহ নবীর নৌকা সব মুসলমান পার হয়েছে এই নৌকার বরকতটা কি দেখছেন ফ্রি ময়দানে গোল ওবাদুল স্যার বলছে যে খেলবো কার সাথে মাঠে খেলার লোকই নাই কে উনি খালি একা একাই খেলে আর ইনু হাসানু হাল নাকি ওর নাম অত নাম লোক গেলে ইনু ইনু কি এই ইনু এমা আলমদের পিছনে লাগছিল ইনু সাইজ করে ছেড়ে দিছে কথা কয় না আর এই মমতাজ বেশ্যা ও বিয়ে করছে কয়েকখান ওয়াতি জানে আর আল্লাহ জানে কত গণ না কে আমি কি খারাপ কথা বলছি নাকি ওই বলছিল 7 তারিখ যাওয়ালেই তোমাদের সাইজ করবো আসলে আপনার মানিকগঞ্জের জনগণকে হারা নাই আল্লাহর কদমেও হাঁটছে আল্লাহ ফিতে কেটে দিতে হান বেলকে মানে ইলেকশন হয় নাই উনি এমপি হয়েছে যে ইলেকশন হয়েছে যে ভোটাভুটি হয়েছে তাই উনি আউট হয়ে গেছে আরে প্রথমে আউট হতি যদি ইলেকশন হইতো খালি মাথা ঢাকা যাইতেছে হুজুর বিপদে পড়ুক আমরা খালি দোয়া করব কথা বুঝছে আমির হামদা আচ্ছা আমি কোন রাজনীতির কথা বলতেছি নাকি আমি বুঝনের জন্য বলতেছি
وانت جل مانتا سعيد جو ديني والار مالك الله سينيلر مالك আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ইজ্জত চিনে নিতে পারে না আল্লাহ তার ইজ্জত দেয় না জোর করে ইজ্জত নিতে পারে না আমাদের প্রধানমন্ত্রীর যেই কথাই যতই বলেন না কেন ইজ্জত দিয়েছে আল্লাহ যেভাবে হোক কৌশলেও ইজ্জত দিয়েছে আমার আল্লাহ এইজন্যই চতুর্বারের মতো আপনার একটা না তিনবার না চারবার চারবার তারপরে হলো হ্যাটট্রিক আগেই করছে আরো আগার টান দিলি পাঁচবার যতই লাভালাভি করেন আল্লাহ তাকে ইজ্জত দিছে সে যতদিন আল্লাহ তাকে ক্ষমতা রাখবে সে ক্ষমতায় থাকবেই কেউ আমেরিকান সরকারও তাকে নামাইতে পারবে না আল্লাহ যখন ফিতা কাটিয়ে দিবে কেউ ধরে রাখতে পারবে না কথা কর না কে এত পাম দাও লাগবে কে তোমার না তোমার কি খারাপ লাগতেছে নাকি না অতক্ষণ আমি পারবো না জানে খুলেবেন না যতক্ষণ পারে চলো শুনেন অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি ইলেকশনের আগের দিন আর ইলেকশনের দিন আর তারপরের দিন এই তিনটা জালসা কামাই গেছে আর যে 20 টি হয়েছিল এই একদিন দৈনিক চলতেইছে যেই জায়গা যাই তখনই নতুন পাই কথা কয় না এখানে আপনারা কয়জন লোক কয়জন লোক এতে কাউসারি সাপ মারা গেছে আল্লাহ তানা জান্নাত নসিব করে আমিন কোন এখনকার বুঝতেছেন যে হ্যাঁ খালি উল্লাপাড়া থানার রত্ন না উত্তরবঙ্গের রত্ন না গোটা বাংলাদেশের একজন রত্ন ছিল আর কোনোদিন পাবেন না এখন পালা পড়ছে আমার এখন পালা পড়ছে আমার তার অভাব কি আমার পুরো করা সম্ভব নাকি আপনারা গুরুত্ব দেন না কিন্তু বাইরে যখন সে গেছে লক্ষ দেখলো কইছি ওনারও যেই অবস্থা আমার ওই একই অবস্থা আমরা তো মানে কয় না যে গরকা মর্গের মুরগি গরগরা নাকি মানে গেরামের ডাল যে বললো মানে ওগুলি তো আমাদের মনে থাকে না আমরা এলাকার মানুষ তো গুরুত্ব নাই কে বাইরে গেলে আমাদের গুরুত্ব দেয় কত হাজার লোক হয় একটু দেখেন ফেসবুকের ভিতরে কেউ উগুল মারতেছে হুম হুম আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম এবার ওই বিকু আপনার যখন ওই দৃশ্য দেখছে বাচ্চা সাজাহান কানতেছে বিক্ষুক চলে আসছে বাচ্চা সাজাহান মোনাজাত কমপ্লিট করছে তাকা দেখে বিক্ষুক চলে যায় কি বিক্ষুক কিসের জন্য আসছিলে কয় আমি আসছিলাম আপনার কাছে যার জন্য আমি আসছিলাম আর আপনার কাছে আমার চাওয়ার কিছু নাই আপনার কাছে ভিক্ষা চাইতেই আসছি আপনি আর একজনের কাছে ভিক্ষা চাচ্ছেন আর জীবনে কোনো মানুষের কাছে ভিক্ষা চাব না ভিক্ষা যদি চাই আমার মহলার কাছে আমি চাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে মাওলা সারা দেয় চাওয়ার মতো আর মতো চাইলে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে মাওলা সারা দেয় চাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকিলে মাওলা কবির সাহেব না আপনারা আর বলা লাগবে না কিচ্ছু বলা লাগবে না টাকা পয়সা দিয়ে হুজুর এনেছেন আপনাদের পেঁচাল ভরা লাগবে কে আমরা পেঁচাল ভরব আমার ভাইয়ের আমার বাড়ির থেকে আসছে বিবি জানে বাচ্চা সাজাহান কিছু দিছে আর আমাদের ভিক্ষে করা লাগবে না ঘর বাড়ি তুলবো কথা বুঝতেছেন না এবার ফকির যখন বাড়িতে গেছে ফকিরের বিবি বলে স্বামী রে বাদশাহ শাহজাহানের দরবারে গিয়েছিলেন বাদশাহ শাহজাহান আপনারে কি দিয়েছে এবার ফকির চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার কথা কয় না বিবি বলে স্বামী রে আপনি বাদশাহ শাহজাহানের দরবারে গিয়েছিলেন বাদশাহ শাহজাহান কি আপনাকে অপমান করেছে বলেন না রে বিবি না অপমান করে
নাই বলে কেন আপনি কান্দেন বলে বিবি আমি বলতে পারছি না আমার বুকটা ফেটে যাচ্ছে কি হইছে বাচ্চা সাজাহান কি আপনাকে আঘাত করছে না সাজাহানের কাছে পাঠিয়ে দিয়েছিল তোমার কথা শুনিয়া আমি বাচ্চা সাজাহানের বাড়িতে যায়া দেখি বাচ্চা সাজাহান আমার আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছে আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আল্লাহ কোন মানুষের কাছে ভিক্ষা চাই না ইয়াকা না বুদুয়া ইয়াকা না আস্তাই না আল্লাহ তোমার ইবাদত করি তোমার গোলামি করি সকল প্রকারের সাহায্য আল্লাহ আমি তোমার কাছে চাই সিল্লাইয়া কর মার হাওয়া এ বিবি ভিক্ষা যদি চাইতে হয় কোন মানুষের কাছে চাইব না আমি আল্লাহ তালার কাছে আমি ভিক্ষা চাইব মানুষ ফিরে দিতে পারে আমার মাওলা কোনদিন মানুষকে ফিরে দেয় না সিল্লাইয়া কর মার হাওয়া এই জন্য চাইলে চাব কার কাছে মিম্বার বানাইছে এ তুই কিছু দিস নি আমাক তোর মন কত ছোট এত ছোট কে তোর মন এই তুই মিম্বারের কাছে চাবি কেন চাওয়া যদি চাইতে হয় মিম্বারের মালিক যে তোর মালিক যে সেই মালিকের কাছে চা আর ঠিক কবি না মানে এখন ঠিক কল আপনা কি বাড়ির যাবো ওর কাছে ঠিক ঠিক কয় আমি তোমার চিনি না খুব খারাপ লাগতেছে মনে হয় মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের প্রিয়মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদন আমলে নিয়তে বাদন শুনতে হবে শুনলে শুনলে হবে না আমল বাদন করা লাগবে আমল যদি করতে পারেন তাহলে বাদন লাভ আছে ও বাদন এই কান্দে শুনলাম ওই কান্দে বাদন বের করে দিলাম কিন্তু কাজ হবে না হবে না কাজ হবে শুনবেন আমল করিবেন আল্লাহ নাজাত দিয়ে দিবে জোরকন মারহাবা আমার ভাইরা আমার আপনার ছেলে জন্ম দিয়েছেন আর মেয়ে জন্ম দিয়েছেন আপনি যখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনি নাহার না করিয়া দূরের মাঠে কাজে গেছেন বিবিকে বলতেছেন বিবি রে সকালবেলা ফজর পড়ছি পানাহার করি নাই এ বিবি আমি মাঠে যাচ্ছি ছেলের জন্য ছেলের কাছে আমার খাবারটা তৈরি করে খাবারটা পাঠিয়ে দিও স্বামী দূরের মাঠে কাজে গেছে এই দূরের মাঠে স্বামী যখন কাজে গেছে বিবি রান্না করিয়া খাবারটা সুন্দর করে রেডি করিয়া আপনার ছোট্ট ছেলে আছে ছেলেকে বলে বেটা তোমার আব্বাই এখন পর্যন্ত পানাহার করে না তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে ও বেটা বেলা বাজে নয়টা যাও তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও ছেলেটা মার আহ্বানে সারা দেয় না এতটুক এতটুক তিনটে ডাং তার মাথা হলো বা জান চোখা আর এতটুক একটা বাথাম আর এইটুক একটা গুড়ি এইটুক একটা গুটি বল তার নামটা কি ওইটাই কইলাম এই যে বুঝে গেছে কি এতটুক এতটুক তিনটা ডাং মাথা হলো চোখা আর এতটুক একটা বাথাম এতটুক একটা বল তার নাম কি জোরকন জোরকন ক্রিকেট ক্রিকেট খেলোয়াড় সাকিবুল হাসান এখন এমপি কি এমপি শ্রী আবার বিসমিল্লাহ পরে বিসমিল্লাহ রাহিম কথা কয় না বিসমিল্লাহ রাহিম আরে যেই লোকটা বিসমিল্লাহ পড়তে পারে না শুদ্ধ ভাবে বিসমিল্লাহ রাহিম সে দেশের এমপি হয় দেশের কি করবে কথা বুঝতেইছেন আপনারা না না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি মানে যে বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না বিসমিল্লাহ বলতে গেলে বিসমিল্লাহ রাহিম যা বাংলাদেশ না গোটা বিশ্বের কোনো আলেম ওলামাই ওই বার্ষিক পড়ে নাকি ও কোন বার্ষিক থেকে পড়ছে আমার প্রধানমন্ত্রী কইছে যে তোমার কিছু করা লাগবে না তুমি ফোর আর ছক্কা মারবে তুই ছক্কার ফুর মারবি মারবি কোনে তোর বিসমিল্লাহ রাহিম বিসমিল্লাহ প্রথম মারছে দেখেন তাহলে এই বিসমিল্লাহকে যদি ছক্কা মারিয়ে থাকে তাহলে আর দেশে কি করবে তাই কয় না বিচার আপনারাই করেন গা খুব কি খারাপ লাগতেছে নাকি আসলে কে কষ্ট দেওয়ার জন্য আসছি আমার ভাইয়ের আমার মা সুন্দর
করে খাবার রান্না করিয়ে রেডি করছে ছেলেকে বলে বাবা তোমার বাবা দূরে মাঠে কাজে গেছে বাবা তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও ছেলে মার আহ্বানে সারা দেয় না ছেলেটা বাদান ক্রিকেট খেলতেছে খেলতে 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 বাদান আর বাবার জন্য খাবার নিয়ে যায় না ওই বাবা খুদা লেগে গেছে বারবার রাস্তার দিকে বাদান চা থাকে যারা আপনার মাঠে ঘাটে কাজ করছেন যদি খুদা লেগে থাকে কেউ যদি খাবার নিয়ে যাবে এই আশা যদি মনে থাকে খালি মাঝে মধ্যে রাস্তার দিকে তাকায় আবার দোকানে যদি থাকে দোকান থেকে মাথা বের করে আসতেছে না কথা কয় না কথা কয় না না আপনাদের মুখে ক্ষুধা লাগে না তাই না দশটা বাজে আসে না এগারোটাতে আসে না বারোটাতে পায় না একটা যখন বেজেছে লোকটা আস্তে আস্তে বাড়িতে এসেছে বিবির কাছে দাঁড়াইছে আর বিবিকে বলতেছে বিবি সি সি তুমি এত খারাপ বিবি রে আজ অনাহারে আমি কাজে গেছি আমার জন্য খাবার পাঠাও না জানো আমি কত কষ্ট পাইছি এবার বিবি দেখে বলে স্বামী রাগ করেন না এই যে দেখেন আমি সুন্দর করে খাবার রান্না করিয়ে সুন্দর করে খাবারটা রেডি করে রাখ আপনার ছেলেকে বলেছে বেটা রে তোমার আব্বা দূরের মাঠে কাজে গেছে বেটা তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও তোমার সন্তান কথা শোনে নাই সারা দিন ক্রিকেট খেলতেছে বাবার রাগ হয়ে গেছে পিতৃ বেটা এখন আমার কথা শোনে না অমনি একটা বাদাম আপনার ইউক্যালিপ্টাসের একটা বাতাম হাতে নিছে কথা কয় না কথা কয় না এক ফার্স্টে এই কপাল নিয়ে আমি কথা বলছি আমি জানি যে এই কথা বলবেন না খালি ভালো মন্দ খান তুমি তা খাও যাও তোমাকে কেউ বাধা দিছে নাকি আর সেটা ভাগ্য লাগবে আপনার আপনি আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে এই রিজিক গুনি আল্লাহ রিজার্ভ করে রাখে তা বাদে আপনাকে আমাকে পাঠাইছি সুবহানাল্লাহ তে জোরে কও আমার ভাইরা আমার কি জেনে বলতেছিলাম সিজার 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 সুবহানাল্লাহ তে জোরে কও হারজতে আমি দেখাত এই বাচ্চাতে বাজান বের করলেন না বলতেছিলাম এই যে ছোট ছেলে এই কথা বলতেছিলাম না ডাক্তার ভাই হেও তো ডাক্তার কিন্তু কবের পারবেন না যে সিজার করার প্রথম ডাক্তারকে সুবহানাল্লাহ তো জোরে কর এই যে এর আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই 7-8 বছর বয়স আল্লাহ আমল নামায় পাপ লেখে নাই আর মা বাবা ডাক্তার মতিন ভাই আসেন তো দেখেন এ দেখেন ভালো করে কথা দেখ খুব খেয়াল করে শোনেন আল্লাহ আমল নামায় পাপ লেখে নাই আল্লাহ আমল নামায় পাপ লেখে নাই মা বাবা এই ছেলেকে আর সেই মিয়াকে এই 8 বছরের ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য একবার উঠে মরে লাগছে ঠিক এখনো কবির পারবেন না ভালো করে বুঝলেন কিসের লেগে ঠিক কারণ আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই রাগ করে শখ করিয়া এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ওর মা আর বাপ তুলে দিছে দেখো এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই কোন কোন উত্তর দেন কি নাই সব আছে ও ল্যাংটা উলঙ্গ যা আছে সব দেখতেছে তাহলে আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহী ইমানের বিশ্বাসীরা কু আনফুসিকুম নিজে বাঁচো ও আহিলকুম নারা তোমার আহিল পরিবারকে বাঁচাও তাহলে নিজেও বাঁচলাম না আহিল পরিবারকে বাঁচাতে পারলাম না কথা কয় না তাহলে তুমি মা তুমি বাবা এই সন্তানকে যদি ভালোবাসো এই ছেলের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই আপনি কেমন মা কেমন বাবা ওই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে শোনেন মোবাইল হলে চলে না ঠিক আছে এই মোবাইলের মধ্যে ছেলে যত আকাম কুপাপ অন্যায় করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ মা পাবে এক ভাগ বাবা পাবে এক ভাগ ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে এই সমস্ত ছেলেরা মা বাবার কোল যে খসে টানিয়ে লিয়ে দোজকে যাবে তোমার নামাজ পড়ে লাভ তা কি হ্যাঁ আমি কি তাজমহল কিনে দেওয়া নিষেধ করতেছি ওর বয়স 25 বছর 20 বছর ভালো মন্দ বোধা শিখছে তার কাছে একটার কাছে তিনটা দেন কোন জ্ঞানে কোন বিবেকে কোন সাহসে কোন বিবেকে আপনি মা আপনি বাবা হয়া এই ছেলেকে আর এই মেয়েটাকে ছোট্ট বাচ্চাকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন কেন কি অন্যায় করছে আপনাদের কাছে না এত যদি অন্যায় করে ছোটবেলায় আপনি মারি হলা দিবার পারেন নাই না দিলি গড়াই দড়ি লয় তাহলে কি করবেন
ওদে আপনি কয়েন গলায় ধরি লাই শুনেন ও দুই একটা আমরাও জন্ম দিছি আমার গুণে তো ধরি লিবার চাইলে ও ধরি চাইলেও কাইকে দিবেন যা কয় গাছ দে মরবি তো তিন গাছ দিলাম তো আমার এক গা কথা কয় না কথা কয় না মরবে মর আমার এলাকায় একটা লোক ফাঁস নিবে ফাঁসি ফাঁসি বলতেন না উনি ফাঁসি নিয়ে গাব গাছের গোড়ায় বাঁধছে গাব গাছ বলতেন না গোড়ায় রশি বাঁধছে ভাই না পিস বলে ডলকে ফাঁসি নিয়ে মরলে কমবে করে মরবি কে গাছের আগায় বাঁধে লাভ দে কানা মনে লাভ দিলে মরিয়ে যাবো না কম তাই গোড়ায় বাঁধছে আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মায়ের হলো সার বাবার হলো সার আল্লাহর হলো বাদান আপনার পাঁচ সুবহানাল্লাহ তো জোর কর মা থেকে বাদান হয় হলো বাদান শেষিস কথা কি বুঝতেছেন এরপরে হলো বাদান আপনার পশম আর পর্দা কয়টা হলো শেষিস পশম পর্দা আর রক সুবহানাল্লাহ তো জোর কর আর বাবার থেকে জন্ম নেয় বাদান রক্ত গোস্ত হার আর হারের মধ্যে যে বাদান মজ আছে এই হলো চারটে সারি সারি আট আর আল্লাহর হলো আক শক্তি বাক শক্তি মেধা শক্তি জ্ঞান শক্তি ভাষা শক্তি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আল্লাহ মাহুল বাইয়া বান শব্দের অর্থ বাসি আমি পাঁচটা বান শব্দের অর্থ হলো মেগা বান শব্দের অর্থ হলো বুদ্ধি বান শব্দের অর্থ হলো চেতনা বান শব্দের হলো মেগা বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা আমার সাইতে যারা বেশি জ্ঞানী তারা অর্থ গুণে আরো বের করবে আমি ক্ষুদ্র জ্ঞানে আমি পেয়েছি বাদান পাঁচটা আপনার বান মানে জ্ঞান জ্ঞান আল্লাহ আপনারে দিয়েছে এই জ্ঞান দেখতেছেন আপনি দেখতেছেন খাবার খাইতে বসছেন এই খাবারের মধ্যে কালো একটা বাত আছে নিশ্চয়ই মগজের মধ্যে 70 মাইল বেগে এই মগজটা বলতেছে খা কালাবাত পান খায়েন না আপনি বেড়ে আপনি ফাঁকে ফেলে দেন জোর কন ঠিক কিনে তাহলে কালাবাত ফালা দিবেন পারেন ভাই কিছু কবেন না যেভাবে আসতেছে আগামী বছর ইলেকশনে দাঁড়াবেন না না নিকটে বসতেছে না না আমি মেকআপ করে আসি না তো ও নিকটে বসতে তো মহাপতে মেকআপ করছি আরে ভাই কত কন আছে হুজুরে মেকআপ করে এদিনই গেছু নুলে আসলে ঠান্ডার মধ্যে থাকতে থাকতে আমাদের আপনার নাম কি বাহাজ ভাই আমি আপনার কাছে টেকা চাইছি আপনি উপর দিয়ে খুশি হয়ে দিবে রেখেছেন তো আলহামদুলিল্লাহ কম আপনার 1000 টাকা দিয়ে দেবেন কারণ ও আজের মাঝখানে আপনি কুড়ল মারছেন ওখানে কুড়ল মানে আমার কল দিয়ে কুড়ল মারছেন কথা কর না কেন লেখেন আর এক হাজার লেখেন আবার দেখেন কি বাহাস ভাই যদি আর এক হাজার দেয় খুশি কারাকার এটা হাত তোলেন তো দেখি ভাই আপনি ওইটা হাত মিলেন ভাই হাত তোলেন দেখছেন বাহাস ভাই এদিক শোনেন এখন না আপনি লেখলেন আপনি পরে দেন আচ্ছা আসতেছে ঠিক আছে ফাইন বুঝলি আসবে আচ্ছা আমি দোয়াটা করে দিই নারে তাকবীর আল্লাহু আকবার দানো পীর বাহাজ ভাই মের মুজাহিদ বাহাজ ভাই 2000 টাকা কন মারহাবা হাতে মনে দাঁত করি আল্লাহ কুম্মা মিন দোয়া করে দেন বাজার গাহি লাগি হ্যাঁ তো দু নত ইলমে দারাজি আল্লাহ বাহাজ ভাই আল্লাহ গো মা বাবার জন্য দোয়া চাই 2000 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দেন আল্লাহ গো বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দোকান আমি আসা আমি 10টা মিনিট আপনাদের কষ্ট দেবো তারপরে আলোচনা করবো ইনশা আমি আলোচনা শুরুই করি নে ধারণা দিচ্ছি মারহাবার তে জোর কর মুসা আলাইহি সাল্লাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো মুসা নবী বলে আল্লাহ কি পছন্দ করো আল্লাহ বললেন বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত সুবহানাল্লাহ কর কিসের রক্ত গায়ের রক্ত মুসা বলে আল্লাহ তোমার বান্দা কি পরিমাণ রক্ত দিলে তুমি খুশি হইবে কয় রক্ত যদি দেয় খুশি হব না আমি বান্দার বন্ধু হব সুবহানাল্লাহ কয়
মুসা বলে আল্লাহ কতটুকু রক্ত আল্লাহ বলে মুসা রে মুসা নামে একটা পানি আমি আল্লাহ নাযিল করছি সৃষ্টি করছি মুসা নামে প্রাণী আছে এই পানিটা আপনার যতটুকু রক্ত খায় তার চার ভাগের এক ভাগ রক্ত বান্দা যদি আমারে দেয় আমি আল্লাহর হব বান্দা আমি বান্দার হবে দোস্ত এই জন্য আল্লাহ কয় বান্দা আমি তোমাদের খাওয়াই কত রকমের গোশত নানান রকমের মাছ এরপরে নানান রকমের আসবাবজান গাছ এরপরে কোরআন শরীফ পড়ি পড়ে দেখি সূরা শেষে সূরা নাস খাবার বেশি হয়ে গেলে হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না বাস বাস কথা কয় না কথা কয় না তাহলে মোসা কতটুকু রক্ত খায় এক ফোঁটা চার ভাগের এক ভাগ রক্ত যদি আল্লাহ রাস্তা দান করা যায় খুশি হয় কে আল্লাহ সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি দেখছেন বাস ভাই আপনার 2000 টাকা জোরে কোন মারহাবা সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি কারা কারা রাজি আমি তাকবীর দিয়ে দেখাবো যার ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন যার ইমানের স্পিরিট নেই সে হাত তুলবেন না নারে তাকবীর হাত টান টান করেন টান টান করেন রাজি 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 হাত নামান সভাপতি সেক্রেটারি সাহেব দাঁড়ান একটা ছুরি আর একটা চাকু নিয়েছেন এরা রক্ত দিবে চাইছে আপনি আসবেন আমি আসবো আমি জানি না বিসমিল্লাহি রহমানির রহিম দেখেলে কয় হাজার 2000 আসসা বলিস নাম সিদ্দিক ভাই 2000 টাকা কান মারহাবা হাত তুলে মনোযোগ করি দোয়া করে দেন বদর গায়ে লাগি হায়াত দৌলত ইলমে দরজে আল্লাহ মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহ ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ এই দানের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানা আল্লাহ মাদ্রাসার সভাপতিকে তুমি কবুলার মঞ্জুর করো বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করো কন আমি মোসা বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রে রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো আল্লাহ বলেন বন্ধু মোসা রে স্যাক্রিফাইস করলাম তাকে আপনার বান্দার রক্ত দেওয়া লাগবে না রক্ত গামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ রক্ত হিসেবে কবুল করব বান্দার বন্ধু হব সিল্লাইয়া কন মারহামা একজন ব্যক্তি বলেন হুজুর 5000 দেবো একজন ব্যক্তি বলেন হুজুর আমি 2000 দেবো আর 1000 করে 10 জন ব্যক্তির কাছে বাদান চাই একটু হাত তোলেন তো দেখি 1000 কে দিবেন